বাবা সন্দীপ এত ভালো চাকরির অফার পেলে তুমি তো বন্ধুরা সন্দীপ দারুণ একটা চাকরির অফার পেয়েছে তো আমি এমনি কেন বলছি চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে সন্দীপের ভাগ্যটা কত লাকি বলো তো তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা সন্দীপ দারুণ একটা চাকরির অফার পেয়েছে এদিকে ব্লগিং আর ওইদিকে চাকরি দারুণ একটা চাকরির অফার তো কোথায় থেকে অফার পেলো কেন বলছি ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু মন্তব্য করবে সবটা বুঝতে পারবে এবার প্রথমত বলি বন্ধুরা সন্দীপ সন্দীপ আজকে একটা ভিডিও দিয়েছে ধামাকাদার ভিডিও তাই না পিকনিক স্পেশাল ভিডিও এবার সেই ভিডিওর যে টাইটেলটা অনেকে বলছে যে সেই টাইটেলটা দেওয়ার মানেটা কী কারণ এই টাইটেলটা এই ভিডিওর সাথে যায় না তো প্রথমত তোমাদেরকে এই টাইটেলটা বিষয়ে ক্লিয়ার করি যে টাইটেল টাইটেলটা কি দিয়েছে সন্দীপ যে পরকিয়া করেনি বলেই সমাজে মাথা উঁচু করে আছি তাই তো আর এত মানুষ যে ওকে ভালোবাসছে কেন ভালোবাসছে কারণ সন্দীপ সৎ পথে চলছে সন্দীপ কোনো অন্যায় করেনি ওই বউ বাচ্চাকে ছেড়ে পরকীয়া করে নিই কিন্তু অন্যদিকে এই টেনু গতকালকের ভিডিওতে যে টাইটেলটা দিয়েছিল সেই টাইটেলটা কী দিয়েছিল যে পরকীয়ার স্টেম্প মানে পরকীয়া একবার সন্দীপ বলে দিয়েছে স্ট্যাম্পটা ওই দিল আর এই ভুক্তভোগী এটাই তো দিয়েছিলো টাইটেল তো আচ্ছা পরকিয়া কি সন্দীপ কি ওকে বলেছিল করতে না পরকিয়া এমনি এমনি সন্দীপ ওকে ট্যাগটা দিয়েছে আর সন্দীপ বলাতেই কি আমরা বিশ্বাস করে নিয়েছি না টিনু নিজে থেকে স্বীকার করেছিল যে হ্যাঁ আমি ওই মানুষটাকে ভালোবাসি ওই মানুষটা আমার সাথে বরাবরই প্রথম থেকেই আছে কি ঠিক বলছি তো তো টিনু নিজেই কিন্তু এই ট্যাগটা অর্জন করেছে পরকীয়ার ট্যাগ যে সে পরকিয়া করে স্বামী আর বর নিজের শ্বশুর বাড়ি ছেড়ে এই বাপের বাড়িতে দামলিগিরি মারাচ্ছে ঠিক আছে তো যাই হোক তিনিও কিন্তু নিজের ভুলটা হয়তো বুঝতে পারছে না যে সে পরকিয়া মানে যেই ভুলটার কথা বললো না যে আমি একটা ভুল করেছি মানে এই ভুলটা হলো পরকিয়া আর পরকিয়া যে ট্যাগটা ওর নামের সাথে লেগেছে সেটা কিন্তু সে নিজেই অর্জন করেছে এই বিশাল বিখ্যাত নাম ঠিক আছে এবার বলি যে সন্দীপের ভিডিওতে ঢুকলাম সন্দীপের ভিডিওতে আজকে যারা যারা দেখেছো যারা সন্দীপকে ভালোবাসো আশা করি তারা সবাই খুশি হয়েছ দেখো ওখানে আমি প্রেজেন্ট নেই কিন্তু প্রেজেন্ট মানে উপস্থিত না থাকা সত্ত্বেও ওখানে প্রেজেন্ট না থাকা সত্ত্বেও ওই জিনিসটাকে না ফিল করতে পারছি যে কতটা আনন্দ কতটা ভালো লাগছে সন্দীপ কতটা ভালোবাসছে তার ভিউয়ার্স তার এই যারা কন্ট্রোভার্সি ভিডিও করছে তাদের সবাইকে কারণ সবাই একসাথে খুব মজা করেছে ওখানে আর ওটা দেখলেই বোঝা যায় যে ওই ভিউয়ার্সগুলো কতটা ভালোবাসে সন্দীপকে আমরা শুধু ভিডিও করছি সন্দীপের পক্ষে এমনিতেই না সন্দীপের সত্যটাকে দেখে সন্দীপের পাশে দাঁড়িয়েছি সন্দীপকে সাপোর্ট করছি ঠিক আছে সাথে তো আমাদের নিজস্ব ইনকাম আছে ঠিক আছে এবার তোমাদেরকে বলি বন্ধুরা যে সন্দীপের ভিডিও দেখে কেউ যেন খুব জলে পুড়ে যাচ্ছে জানো তো আর কে বলো তো দালাল ঢেমনি জলে পুড়ে বলতে পারো গেলো ঠিক আছে ওর ভিডিওর একটা কমেন্ট তোমাদেরকে বলি যে ওই মানে দালাল ঢেমনিটা কীভাবে পুড়ছে দেখো ওর ভিউয়ার্সরা ওকে কমেন্ট করছে বলছে অন্যকে গালি দিয়ে তুমি কত টাকা মাসে রোজগার করছো খুব বাজে এগুলি একদম ভালো নয় পাপ নিচ্ছ ভবিষ্যতে ভুগতে হবে তার জন্য ভাবতে পারছো ওর ভিউয়ার্সরা কীভাবে ওকে আয়নাটা দেখিয়ে দিচ্ছে আর ওই কমেন্টটাতে লাইক পড়েছে কটা যেন নাইনটি সিক্স মানে ছিয়ানব্বইটা লাইক পড়েছে ওই কমেন্টটাতে এই দালাল ঢেমনি প্রথমে ভিডিওটা অন করে কি বলছে ধামাকাদার ভিডিও ধামাকাদার ভিডিও বলছে এটাকে ধামাকাদার ভিডিও বলে আরে ঢেমনি ধামাকাদার ভিডিও কাকে বলে শুনি তোর মালকিন গতকালকে বলছিল এখন একটা ধামাকাদার ভিডিও করব ধামাকাদার ভিডিও করব ওই কী করেছে ওই বৌদির বাড়িকার বাপ মাকে নিয়ে ওই ঘুরতে গেছে সেখানে একটা ব্লগিং করেছে আর কোথায় ঘুরতে গেছে ওই একটা রিসোর্টে আর সেখানে কি খেয়েছে ওই মোমো মোমো ফুচকা খেয়েছে মানে ফুচকা এখানে খেলো মোমো ওখানে গিয়ে খেলো ওই টাকি কী যেন একটা জায়গা ছিল ঠিক আছে তো সেটাতে তার স্পেশাল ভিডিও হয়ে গেল আর এদিকে সন্দীপ বাড়িতে এত আয়োজন সবাইকে নিয়ে এসে খুব মজা করে ভিউয়ার্সরা ভাব বাংলাদেশ থেকে ছুটে এসেছে সন্দীপের বাড়িতে তো সেটা কত বড় পাওনা হতে পারে একটা ক্রিয়েটারের জন্য বলতো যে ভিউয়ার্সরা ভালোবেসে ছুটে আসে তার সাথে দেখা করার জন্য তার বাচ্চার জন্য গিফট নিয়ে মানুষ এমনি এমনি কিন্তু কারো বাড়ি আসে না তুই দেখ কেমন যে তোর ভিউয়ার্সরা তোকে যারা ভালোবাসে অন্ধের মতো সাপোর্ট করে তারাও কিন্তু তোর এই কথাগুলোতে কোথাও না কোথাও ক্ষিপ্ত হয়ে শুধুমাত্র বলে যায় ভালো থেকো সাবধানে থেকো এই ধরনের কথা বলে যায় বুঝতে পেরেছিস তো যার জন্য আজকে তোর ভিডিওটা দেখলেই বুঝে আছে যারা বোঝার তারা ঠিক বুঝতে পারবে যে তুই কতটা জলে পড়ে যাচ্ছে সন্দীপের ওই পিকনিকের ভিডিওটা দেখে তার মধ্যে তোর সবচেয়ে বড় রাগ ইস ইস আজকে মিস করলাম আমি যদি সন্দীপের হয়ে ভিডিওটা করতাম তা আজকে ওই পিকনিকের জায়গাটাতে আমিও থাকতাম কারণ ওই জায়গাটাতে আমিও থাকতাম আমিও ভিউস কামাতাম আমিও হয়তো হয়তো এই সীমাদি যেটা পাচ্ছে মানে ভিউয়ার্সের উপহার ঠিক আছে এই যে ভালোবেসে উপহারগুলো দিচ্ছে সেগুলো আমিও হয়তো পেতাম কিরে এটাই ভাবছিস না মনে মনে হ্যাঁ কারণ যখন মন্দিরা তোকে ডেকেছিল দৌড়াতে দৌড়াতে চলে গেছিলি ওই ভাতের হাঁড়ি রেখে তুই বলি বলেছিলি না আমি রান্না করছিলাম আর আমাকে ফোন করলো আমি সাথে সাথে রান্নাটা কোনো মতো হন্তদন্ত করে আধা কেচড়া করে করে রেখে দৌড় লাগিয়েছি কারণ তুই ভেগুজের জন্য কিছুই করতে পারিস তো রেডি থাকিস সোমনাথ কিন্তু এবার বাসটা তোকে দিবে ঠিক আছে এবার বাসটি খাবি কারণ তুই যে অগ্রিম ওর সংসারটা আবার ভাঙার চেষ্টা করছিস সেটা ভালো করে সোমনাথ বুঝতে পারছে এই আবার মন্দিরাকে নিয়ে খুব খুচখুছানি করছিস তো এবার এবারও কিন্তু রেডি থাকিস তারপরে দেখো বন্ধুরা যে এই ভিডিওতে বলছে কুলঙ্গার কুলাঙ্গার কাকে বলছে সন্দীপকে কারণ সন্দীপ এতটা কুলাঙ্গার ভাবো এই কুলাঙ্গারটাকে ভিউয়ার্সরা কত ভালোবাসে যে ভিউয়ার্সরা ওকে শুধুমাত্র ভালোবেসে ওর বাচ্চাটাকে ভালোবেসে ওর বাড়ির অবধি ছুটে চলে গেছে কুলাঙ্গার আর সবচেয়ে ভালো কথা যে সন্দীপকে এই সাপোর্ট করছে না বাংলাদেশের আরস ভাই ঠিক আছে তো ওকে দেখে এই দালাল ঢেমনির আরও ফেটে গেছে কারণ দালাল ঢেমনির বোঝা যাচ্ছে যে ওই যে শত্রুর শত্রু মিত্র তো হবেই মানে আরস ভাই সন্দীপকে সাপোর্ট করছে টিনুর বিপক্ষে ভিডিও করছে সেটা এর বেশ ফাটছে আরে ঢেমনি শুন আরস ভাই যে ভিডিওগুলো করছে না ওকে সন্দীপ ফোর্স করে ভিডিও করার জন্য সন্দীপকে প্রথম কিন্তু খুব দিয়েছে আরস ভাই খুব দিয়েছে এমনকি মাঝখানেও আরস ভাই ভিডিও করেছিল কয়েকটা যে দুজনে মিলে নাকি নাটক করছে টিনু আর সন্দীপ মিলে নাটক করছে এটা নিয়েও কিন্তু খুব দিয়েছে ঠিক আছে তো পরে যখন বুঝতে পেরেছে না সন্দীপ সত্যি সত্যি সন্দীপের জীবনে এগুলো ঘটছে সত্যি সত্যি ওর বউ পরকিয়া করে ওকে ছেড়ে চলে গেছে সত্যি সত্যি ছেলেটা আজকে অসহায় কারণ ওর বউকে এসে অন্ধের মতো ভালোবেসেছিল প্রত্যেকটা বিষয়ে সে বউকে আগিয়ে দিচ্ছিল প্রত্যেকটা বিষয়ে চাইছিল আমার বউটাই আগে থাকুক না আমি সবসময় পিছনে থাকি আমি আছি না ওর গাইডেন্স হিসাবে বা ওর মানে রক্ষাকর্তা হিসাবে আছি তো সামনে থাকুক না আমার বউ কখন ও কখনও যদি সন্দীপ ভাবতো যে আমার বউ এভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে তাহলে ওই চ্যানেলটা কখনো হ্যাঁ ওই বউর নামে রাখতো না আর কখনও ডিপি টিপি বা বউকে এতটা মানে ভালো ই করতো না মানে এতটা আগিয়ে দিত না বুঝতে পেরেছিস কারণ ওই যে বিশ্বাস বিশ্বাস কিভাবে ব্যবহার করলো দেখ বললো না একটা পোষ্য বাড়িতে পুষলেও পোষ্যটাও কিন্তু তোকে ঠিক তোর মানে ভালোবাসার মর্যাদাটা দিবে কিন্তু এই যে তোর মালকিন কিভাবে ওই বাচ্চাটা নিজের বাচ্চাটারও হলো না নিজের বটটার তো হলোই না তো তারপরে দেখলাম এই দালাল ঢেমনি ভিডিওতে বলছে যে সন্দীপ নাকি বসে বসে খায় খালি ব্লগিং করে খালি বসে বসে খায় আচ্ছা বন্ধুরা যারা সন্দীপের ভিডিও দেখো এই যে সন্দীপ সারাদিন এদিক ওদিক করে ব্লগিং করা কি কাজ নয় বাড়িতে টুকিটাকি করা কি কাজ নয় হ্যাঁ আর সন্দীপ এই যে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে এটা এই দালাল ঢেমির খুব ফাটছে হ্যাঁ গ্রামের ছেলে গাড়ি নিয়ে এদিক ওদিক যাবে কেন যাবে গাড়ি নিয়ে কি গ্রামের লোক যাই আরে ওর বাড়িতে গাড়ি আছে আর গাড়ি ওই নিজে ড্রাইভ করতে পারে তাহলে কেন যাবে না গাড়িটা নিয়ে শুনি হ্যাঁ ওই যদি নিজে ড্রাইভ করতে না পারতো আর ওই যদি একটা ড্রাইভার রাখতো তাহলে ঠিক ছিল যে তুই বললি ইস আবার ড্রাইভার ডাকে আবার সবসময় যাবে গাড়ি নিয়ে ফুটানি বেশি এটা হলো গিয়ে ফুটানি কিন্তু ওই যখন দেখছে নিজের বাড়িকার গাড়ি এমনকি কোনো কাজে ওকে যেতে হচ্ছে আর নিশ্চয়ই কোনো এমন কাজ আছে যে মোটরসাইকেলটা না নিয়ে গেলে গাড়িটা নিয়ে গেলে বেশি সুবিধা হবে যার জন্য সে নিয়ে যেতে নিয়ে যেতেই পারে এতে তোর প্রবলেমটা কোথায় এত সমস্যা কেন লোককে দেখে আর তুই কী বললি যে হ্যাঁ নিজে যখন যায় গাড়ি নিয়ে যায়। অথচ ওর বাবাটাকে দিয়ে হ্যাঁ সকালবেলা করে মোটরসাইকেলে করে বাচ্চাটাকে পাঠাই তুই ভিডিও দেখিস ভালো করে তুই ভিডিও দেখিস তোর ভিউয়ার্স দেখ কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে আপনি একটু গিয়ে দেখুন যে ওর বাবা কিন্তু এখন টোটোতে করে ওই বাচ্চাটাকে নিয়ে যায় স্কুলে সুতরাং তোকে টেনশন নিতে হবে না তুই একটু রিল্যাক্স ফিল কর রিল্যাক্স হ্যাঁ কারণ ভিডিও না দেখে ভিডিও করলে এগুলোই হয় ঠিক আছে আরেকজন দেখো বন্ধুরা ওর কমেন্ট বক্সে কমেন্ট করেছে তুমি কোনো দিন কি সত্যের সাথ দিতে পারো না সন্দীপ দাদার যদি সন্দীপ দাদা যদি খারাপ হয় তাহলে টিনু ভালো তো তুমি কি জানো বাচ্চা মানুষ করা কতটা কষ্ট ভাবো এর ভিউয়ার্সরা কিভাবে একে সত্যের আয়নাটা দেখিয়েছে বলতো যে এই মেয়েটা দিনও সত্যি কথা বন্ধুরা কোনোদিনও সত্যকে সাথ দি মানে দিতে একে দেখেই নি এই সবসময় পরকিয়া পরকিয়া যেটা অন্যায় সেটাকেই এই হ্যাঁ মানে সাপোর্ট করে ভিডিও করবে সেটাকেই সাপোর্ট করবে আর এখন দেখো মন্দিরা সোমনাথ কি সুন্দর করে সংসার করছে করুক না রে বাবা হ্যাঁ এই ওখানে খুচিয়ে 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 মন্দিরাকে উস্কাচ্ছে আবার পরকিয়া করার জন্য আর তোমরা তো জানোই মন্দিরে একটু ই টাইপের মেয়ে ঠিক আছে এমনি তো যতটা উড়েছে মন্দিরে আবার এখন বসে শান্ত করে সংসার করছে মানে একসাথে বোরের সাথে সংসার করছে তো ওকে থাকতে দে না ওর মতো আবার ওকে উস্কাচ্ছে মন্দিরে নাকি আবার নাকি ভবিষ্যতে ওই আবার পালাবে ওই ভবিষ্যতে পালাবে এই মানে ওর ই করে দিল ভবিষ্যৎবাণী করে দিল বুঝতে পারলে তো কেন একে মারবো না বলো তো মানে মারার মতো কাজ করছে না আমার মনে হয় সোমনাথ এসে একে ঢিবা ঢিপ করে বাড়িতে কেন মেরে যাচ্ছে না একে এর বরের সামনে মারা উচিত যে এর বটটা ভেড়া হুম বলতে বাধ্য হচ্ছে বন্ধুরা যে এর বটটা দেখতে পাচ্ছে না ভিডিওগুলো যে কিভাবে মানুষকে এ উস্কাচ্ছে টিনুকে যেমনি উস্কাচ্ছে আজকে টিনু একে লাফি দিয়েছে কারণ এই কমেন্ট করেছে তিন ঘন্টা হয়ে গেছে টিনু কোনো রিয়াক্ট করেই নি কমেন্টে আর তারপরে গতকাল করে ভিডিওতে টিনু আচ্ছা করে দালালকে জুতো মেরেছে এই বুঝতেই পারছে না ভাবছে আমার সাপোর্টেই ভিডিও করেছে তোকে বিশ্বাস কর তোকে যারা চিনতে পারবে তারা কিন্তু সপাটে তোর মুখে জুতোর বাড়িটা দেবে যেভাবে সন্দীপকে বলছিস না ও করে তুই যে সন্দীপকে এবার দাঁত নিয়ে যে খিল্লি মারছিস তোর বট্টার দাঁত দেখেছিস হ্যাঁ কারো বডি শেভিং করার আগে নিজের বডিটাকে দেখেছিস একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বডিটাকে শেভিং করিস তো যে আমি কিভাবে দেখতে আমি কি রকম দেখতে শুধু কি তোকের কালার ফর্সা মানে সাদা হলেই হয়ে গেল সত্যি মানুষকে ছি বলা লাগে না নিজের দিকে তাকাবি নিজের বডিটাকে একবার দেখ যে নিজের কি রকমের দেখতে যে কতটা মানে কি বলবো বিচ্ছিরি লাগে দেখতে শুধু ত্বকের কালারটা যদি ফর্সা না হয়ে যদি কালো হতো না বিশ্বাস কর তোকে নেওয়া যেত না গন্তিতে কিন্তু আমি কারো রূপকে নিয়ে কাউকে খারাপ বলবো না কারণ ওই যে মানুষের মানবিকতা বা মানুষের বুদ্ধি বিচারটাই হলো শ্রেষ্ঠ কারণ মনটাই সব তো তারপরে বলি যে এই যে দালাল ঢেমনি আজকে সন্দীপকে বলেছে যে কিছু করে না কিছু করে না সন্দীপকে একটা দারুণ অফার দিয়েছে চাকরির কি বলে তো সন্দীপকে একটা বুদ্ধি দিয়েছে যে সন্দীপ বলে না যে আমাদের এখানে বেশি মাছ পাওয়া যায় না মানে একটাই দোকান বসে মাছের তো গ্রামে কিন্তু এমনিই হয় ঠিক আছে যারা ডেলি বাজার মানে আমাদের এখানে বাজারে যদিও আমাদের এখানে খুব গ্রাম না বাজারে গেলে অনেক রকমের মাছ পাওয়া যায় কিন্তু সন্দীপের ওখানে খুব গ্রাম ঠিক আছে কারণ তোমরা দেখ মানে চারিদিকটা দেখেই কিন্তু বুঝতে পারবে সন্দীপ বলছে আমাদের এখানে বেশি মাছ পাওয়া যায় না এই দালাল ঢেমনি উল্টা কী বলেছে জানো যে তুমি তাহলে একটা মাছের ব্যবসা করো কারণ মাছ পাওয়া যায় না তো মাছের ব্যবসা কর মানে মাছের আরও সন্দীপ খুলবে ঠিক আছে তো সেই ব্যবসাটা করবে আর সন্দীপের টাকা ইনকাম হবে মানে ভাবো এই সন্দীপকে নিয়ে কত ভাবছে তো দালাল ঢেমনি শুন সন্দীপকে নিয়ে তোকে ভাবতে হবে না সন্দীপকে নিয়ে ভাবার জন্য ওর বাপ মা কিন্তু জীবিত আছে এবং ভালো আছে সুস্থ আছে স্বাভাবিক আছে ভালো আছে ওর বাপ মা ওই নিজের ছেলেকে নিয়ে যথেষ্ট ভাবতে পারবে তোকে ভাবতে হবে না সন্দীপকে বুদ্ধি দিচ্ছে মাছের আড়ত করার মাছের ব্যবসা করার নিজে কি করছিস তুই যে সারা দিন এই যে পরকে নিয়ে পরকে নিয়ে আমরাও সমালোচনা করি কিন্তু তোর মতো নোংরাভাবে করি না কারণ যেটা ভুল তো ভুল আর যেটা সঠিক মানে সঠিক বা সত্য সেটা সঠিক বা সত্য ঠিক আছে অন্যায়কে সাপোর্ট কোনো দিন করিনি আর করবোও না তারপরে দেখো একজন কমেন্ট করেছে বন্ধুরা হ্যাঁ যে তুই খুব খারাপ দোলের কিট ভাবতে পারছো বলছে একজন কমেন্ট করেছে এখন কিন্তু টোটো করে স্কুল যাচ্ছে হ্যাঁ এটা তোমাদেরকে বললাম আর একজন দেখো কমেন্ট করেছে পিএনপিসি পিসি পিএন ঘোড়ামুখী পিএনপিসি পিসি ঘোড়ামুখীকে ডাকে নি না সরি 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 বলছে পিকনিককে ঘোরা পিকনিকে ঘোড়ামুখীকে ডাকে নি বলে জলে পুড়ে যাচ্ছে কেউ কি বলছে বলছে ওরে বাবা সবাই একটু ওর গায়ে জল ঢালে জল ঢালো নয়তো ঘোড়ামুখী পুরে শেষ হয়ে যাবে ভাবতে পারছো পিকনিকে একে ডাকেনি দেখো ভেওয়ার্সরাও জানে যে পিকনিকে একে ডাকেনি বলে ভিতরে ভিতরে জলে পড়ে যাচ্ছে যার জন্য আজকের ভিডিওর ও রিয়াকশান দেখে তোমরা বুঝতে পারবে বন্ধুরা যে কীভাবে ভিতরে ভিতরে মানে এমনি এমনি করছে হুম ভাগ্যিস আমি ভাগ্যিস আমি ই কী যে বলছে মানে ইয়ে ভাগ্যিস বলছি মানে কেন আমি সন্দীপের হয়ে ভিডিও করে নিই কেন আমি সন্দীপের হয়ে ভিডিও করে নিই কেন আমি টিনুকে সাপোর্ট করতে গেলাম বুঝতে পারলে এটাই হলো এর আসল মানে বক্তব্য কারণ এই টিনুকে সাপোর্ট করে ভিডিওটা করে টিনু তো পাত্তা দিচ্ছে না ধারে কাছে ওকে ডাকছে না আর সন্দীপকে যদি ভালোবাসত যে সন্দীপের বাড়িতে সবাই যাচ্ছে মজা করছে হ্যাঁ এই যে সন্দীপ সবার সাথে খুব ভালো ব্যবহার করছে এগুলো কিন্তু ঘোরামুখী মানে পাত তখন পেতো ঠিক আছে তখন করতে পারতো এখন যে পারছে না এটার জন্য এর ভীষণ 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 ফেটে পেটে ফেটে যাচ্ছে এটাই হলো আসল ব্যাপার এই যে সন্দীপকে ভালোবেসে সাপোর্ট করে এই যে আমরা ভিডিও করছি সন্দীপ আমাদেরকে নেমন্তন্ন করে নিই বা সন্দীপের বাড়িতে যায়নি ঠিক আছে তার জন্য বিন্দু মাত্র কোনো আফসোস নেই বিশ্বাস করে কোনো আফসোস নেই কোনো দুঃখ নেই আফসোস বলতে কি যে যায়নি ইস আমাকে কেন ডাকলো না এটাই না এগুলো কোনো আফসোস নেই কারণ সন্দীপকে ভালোবেসে সাপোর্ট করছি সন্দীপের সত্যটাকে সাপোর্ সাপোর্ট করছি যেদিন সন্দীপের সাথে হয়তো ভাগ্যে থাকলে দেখা হবে যেদিন দেখা হবে সেদিন অবশ্যই তোমাদের কাছেও সেই মুহূর্তটা শেয়ার করবো বা সন্দীপকে হুম যে আজও যেভাবে ভালোবাসি দেখা হবার পরেও সেভাবেই ভালোবাসবো সন্দীপ যেভাবে সৎ পথে আছে সেভাবে সৎ পথে থাকলে সব দিন ভালোবাসবো বুঝতে পারলে তো ভালোবাসা যদি কাউকে যায় বা কাউকে সত্যি সত্যি তুমি ভালোবেসে তাকে সাপোর্ট করো তাহলে কখনো কিন্তু তার প্রতি হ্যাঁ মানে ওই যে আজকে তোমাকে ভালোবেসে সাপোর্ট করে দিলাম কালকে ওকে নিয়ে আবার খুঁচাচ্ছি ওকে আবার খুঁচাচ্ছি ওকে আবার খারাপ বলছি এটা কখনো কিন্তু ভালোবাসা হতে পারে না এই যে ঘোড়ামুখী ম্যান্ডিকে নিয়ে মানে মন্দিরাকে নিয়ে একদিন মন্দিরার পক্ষে ভিডিও করছিল যখন মন্দিরা পরকিয়া করছিল কিন্তু ওই মন্দিরায় এখন কানেকশান ছেড়ে মানে এর সাথে কোনো কানেক্ট নেই এখন ওই মন্দিরাকে কীভাবে মানে খুচিয়ে খুচিয়ে ভিডিও করছে কিভাবে ওকে খারাপ প্রমাণ করছে ওই অগ্রিম মানে এই দালাল ঢেমি অগ্রিম বলে দিচ্ছে মন্দিরা নাকি আবার পালাবে মানেকে সপাটে জুতোর বাড়িটা মারা উচিত কিনা বলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে পাশে থাকো প্লিজ পাশে থাকো সবাইকে অনেক ভালোবাসা চলো তাহলে